বেলাইন কুতুম কুতুমা কাশ্মীর পেকা পুলিশ নিখুয় কুসাখা গ্যাস সিলিন্ডার খংনাই শিক শিখুনু বুং সাহেন্দ্র দত্ত বিন তাকাশা বুং বাপট বিনিনক আমলা পাড়া আমসৈ কতমারগৈ সাইমান খা থানাই 13 জানুয়ারী নি শালমারি ও ফুঙা চিরি চিরি বিলনিয়া কালীনগর আমসাই দংমা পিটাসি কালীনগর আমসাইনি আঙ্গনওয়াড়ি সেন্টারনি গ্যাস সিলিন্ডার তুই খারমানি শিকক সাহিত্য দত্ত আপাদি মনে রগৈন বিলনিয়া পিএসসি অভিযান চালু পুবাই শিকক সায়ন্ত দত্তন রঙমান খা অবতীকে গ্যাস সিলিন্ডার শিকক ন রং মামা নিন তৈনাই বিলনিয়া পিএসটি পার্জাও তাই উসি শিবরঞ্জন দে কতমান থাই রবসকা তামসাখা নাইনি সিনমাগলি 12 তারিখ মানে 13 তারিখ রাত্রে ওই পিতাস কালীবাড়ি অঙ্গনের সেন্টার থেকে একটা গ্যাস সিলিন্ডার আর একটা গ্যাসের চুলা মানে চুরি যাওয়ার আমাদের কাছে সংবাদ আসে। তো অ্যাকর্ডিংলি এই অনুসারে আমরা খোঁজখবর লাগাই বিলনিয়া থানার আন্ডারে, খোঁজখবর করে একটা আপনার চোরকে আটক করে, তার নাম হয়েছে সায়ন্তন দত্ত, ডাক নাম হয়েছে বাপন, বাড়ি আমলাপাড়া। তো তাকে জিজ্ঞাসাবাদ করার পরে আমরা তার কাছ থেকে তার জিজ্ঞাসাবাদের মূলে একটা গ্যাস সিলিন্ডার এবং একটা গ্যাসের চুলা উদ্ধার করি। তো বর্তমানে এই পেপার নিয়ে আমরা একটা মামলা নিয়ে তাকে কালকে কোর্টে ফ্রড করবো। গাড়ি চালাতো মানে কোনখান থেকে চুরি করছে? কোনখানে? পিতাস কালীবাড়ি। কোনটা? কালীবাড়ির না অঙ্গনওয়াড়ি সেন্টারের? পিতাস কালীবাড়িতে যে অঙ্গনওয়াড়ি সেন্টার আছে এখান থেকে চুরি করছে। কবে কে চুরি করছে? কেটা? হ্যাঁ, দুটো না চুরি করছে? দুটোনের বাড়ি কোন জায়গায়? কোন জায়গায় দুটোনের বাড়ি? হ্যাঁ, তা আগরতলা থাকে তো তোলো পরিচয় কেন নাই? কয়েকদিন পর পর আইয়ে হেতেনি চুরি করছে? তুই লগে আসিলি? না না, লগে আসিলি? হেতে কেন জানে এই অঙ্গনওয়াড়ি সেন্টারে গ্যাস আছে? আগরতলা বাড়ি, আগরতলা হিয়া না ঝুটন কীতা টাইটেল? হ্যাঁ, বসাক। বাবার নাম জানোস নি? তোর নাম গীতা বলি? তোর বাবার নাম গীতা? হ্যাঁ, চুরি করছিস কি লিগে? জুটনে কইছে ও জুটনে চুরি করছে। কোন সময়? রাত্রেবেলা? ভোরবেলা। তোর তোর কইছে তো তুই গাড়ি 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 করে লই যা রে, মানে জানোস তুই সব কিছু। চুরির মাল দিয়ে তুই জানতি নি? আরে ইয়ন্তুন রই রাস্তা মাথা ওই ইহি রাস্তা মাথে মাল দিয়ে রাখি তুই কয়ে আমি জানো? মা তুই চুরির কাণ্ড নাই লই গেছি। চুরির মাল দিয়ে জানোস? চুরির মাল দিয়ে হিসু হ্যাঁ পরে জানছে।